টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমি যা তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে বল চলে গেল নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের পর্বে খুবই মজার একটা অঙ্ক সমাধান করাবো দেখো সেটা হলো এখানে একটা সিলিন্ডার আছে সিলিন্ডারের উপরে কিন্তু একটা অর্ধ গোলক আছে গোলকের মানে আমার এই বলটা হচ্ছে গোলক এই বলটাকে কি আমার কাটতে হবে মাথায় দেখতে পাচ্ছ যেটা সেটা কিন্তু একটা সিলিন্ডার দেখো একটা বল আমি কাটছি কেটে যে এর অর্ধেক অংশ এইখানে আর অর্ধেক অংশ এইখানে এই যে নিচে একটা সিলিন্ডার আছে দেখো নিচে একটা সিলিন্ডার আছে আর উপরে কিন্তু একটা অর্ধ গোলক আছে তো এই সম্পর্কিত আমরা এই অঙ্কটা সমাধান করাবো খুবই মজার একটি অঙ্ক তোমার নবম শ্রেণীর গণিতের সবচেয়ে মজার একটা অঙ্ক তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি তোমার গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে চিত্রের যৌগিক ঘনবস্তুটির ভূমির ব্যাসাদ্য দশ সেন্টিমিটার দেখো বলা আছে ভূমির ব্যাসাদ্য হচ্ছে দশ সেন্টিমিটার দেখো নিচে আছে হচ্ছে একটা সিলিন্ডার এই সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে দশ সেন্টিমিটার তার মানে এই ভূমির ব্যাসাদ্য হচ্ছে ভূমির ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে দশ সেন্টিমিটার এরপরে বলা আছে নিম্নাংশের উচ্চতা ষোলো সেন্টিমিটার তার মানে নিচের উচ্চতা এখান থেকে এইটুকের উচ্চতা হচ্ছে হচ্ছে ষোলো সেন্টিমিটার এইখানে দেওয়া আছে যদিও এইটাও যা এটাও তাই তার মানে উচ্চতা দেওয়া আছে হচ্ছে ষোলো সেন্টিমিটার এখন একে বলা আছে অংশ উচ্চতা কত দেখো এইখানে উপরে আছে কিন্তু একটা অর্ধ আরও সহজভাবে জন্য দেখো একটা বল ছিল এই বলটাকে আমি কাটছি দেখো এটা হলো গোলক ছিল এই বলটা হচ্ছে গোলক এই বলটা ছিল বলটাকে আমি কাটছি আর এইখানে যে যেটা আছে মনে করো এটা হচ্ছে সিলিন্ডার এর ওই সিলিন্ডারের উপরে এই যে গোলকটা আছে এই যে গোলক আছে না পরে পড়ে গেছে মনে করেন যে এইটার উপরে আছে এই যে এইটার উপরে আছে এই যে সিলিন্ডারের উপর নিচে হচ্ছে সিলিন্ডার তার উপরে হচ্ছে একটা গোলক আছে তো আমি এইভাবে দেখালাম আবার আর দেখো আমি একটা বলকে কাটছি কেটে এই অর্ধেক অংশ আর এই অর্ধেক অংশ হচ্ছে আমি সিলিন্ডারের উপরে রাখছি দেখো সিলিন্ডারের উপরে রাখছি তাহলে এখন এই সিলিন্ডারের যেটা ব্যাসাধ্য হবে সেটা কিন্তু গোলকেরও ব্যাসাধ্য হবে কারণ সিলিন্ডারের উপরেই কিন্তু এই বলটা আছে সুতরাং সিলিন্ডারের যেটা ব্যাসাধ্য সেটা কিন্তু গোলকেরও ব্যাসার্ধ হবে তার মানে এইটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসাধ্য তাহলে এই গোলকের ব্যাসাদ্য এই যে গোলকের ব্যাসাধ্য হবে কিন্তু সিলিন্ডারের ব্যাসাদ্দে সমান তার মানে গোলকের ব্যাসাধ্য কত হবে দশ হবে তাহলে এই টোটাল ঘনবস্তুটার এই ঘনবস্তুটার বলা ছিল যে যে ঘনবস্তুটির উচ্চতা কত ঘনবস্তুটির উপরের অংশ অর্ধ গোলক হলে দেখো উপরে কিন্তু অর্ধগোলক পূর্ণ গোলক না অর্ধগোলক তাহলে আমরা দেখো এখানে আমার প্রশ্নে কি বলা আছে নিচে একটা সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের ব্যাসাধ্য দেওয়া আছে ব্যাসাধ্য হচ্ছে দশ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে উচ্চতা হচ্ছে ষোলো সেন্টিমিটার মানে এই উচ্চতা দেওয়া আছে হচ্ছে ষোলো সেন্টিমিটার এখন বলা আছে সিলিন্ডারের উপরে যেটা আছে সেটা যদি অর্ধ গোলক হয় অর্ধ গোলক হলে তাহলে এই অর্ধ গোলক হলে বলা আছে যে ঘনবস্তুটির উচ্চতা বের করো তার মানে আমার সিলিন্ডারের যেটা ব্যাসাদ্য সেটা হবে হচ্ছে আমার অর্ধগোলকের ব্যাসাদ্য তাহলে এই ঘনবস্তুটির উচ্চতা কত হবে দশ যোগ ষোলো তার মানে ছাব্বিশ সেন্টিমিটার হবে ঘনবস্তুটির উচ্চতা দেখো তাহলে আমরা সমাধান করবো উপরের অর্ধ গোল অর্ধ গোলাকার অংশের ব্যাসাদ্য তাহলে উপরের অর্ধ গোলাকার অংশের ব্যাসাদ্য কত হবে তাহলে দেখো এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে হচ্ছে দশ দেখো এটা হচ্ছে দশ তাহলে আমার বলা আছে উপরের অর্ধ গোলকের কত হবে নিচের ঘনবস্তুটির ভূমির ব্যাসাদ্য। তার মানে এই ব্যাসাদ্দ যেটা হবে এই ব্যাসাদ্দটাই হবে হচ্ছে গোলকের অর্ধ গোলকের ব্যাসাদ্য তার মানে অর্ধ গোলকের কত হবে দশ আর এইখান থেকে এইটুক বলা আস কত দেখো এইখান থেকে এইটুক বলা আছে হচ্ছে ষোলো ষোলো বলা আছে তাহলে এর উচ্চতা দেখো তার মানে উপরের অর্ধ গোলকের গোলাকার অংশের ব্যাসাদ্য কত নিচের ঘনবস্তুটির ভূমির ব্যাসাদ্য মানে দশ তার মানে গোলকের আমার অর্ধ হচ্ছে তাহলে নিচের ঘনবস্তুটির উচ্চতা কত উচ্চতা হচ্ছে ষোলো পূর্ণাঙ্গ উচ্চতা উচ্চতা কত হবে হবে হচ্ছে এই ষোলো আর দশ যোগ করব তারপরে দশ আর ষোলো যোগ করলে কত হবে ছাব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার দেখো এইটুক হচ্ছে এইটুক হচ্ছে দেখো এই সিলিন্ডার নিচে যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে হচ্ছে ষোলো দেখো এই উচ্চতা দেওয়া আছে হচ্ছে ষোলো এইটুকু হচ্ছে ষোলো তারপরে এইটুকু হচ্ছে ষোলো দেখো এইটুকু হচ্ছে ষোলো আর দেখো এর সিলিন্ডারের ব্যাসাদ দেওয়া আছে হচ্ছে দশ সিলিন্ডারের যেটা ব্যসাত সেটা অর্ধগোলকেরও লোকেরও হবে দশ তারপরে এইটুকু হচ্ছে দশ দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে দশ আর এইখান থেকে এইটুক হচ্ছে ষোলো তাহলে টোটাল উচ্চতা কত হবে ঘনবস্তুটির দশ যোগ ষোলো সমান ছাব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার এরপরে পরেরটাই বলা আছে গণবস্তু উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো উপরে আছে হচ্ছে অর্ধ গোলক তাহলে একটা পূর্ণ গোলকের ক্ষেত্রফল এর সূত্র কি সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধ ক্ষেত্রফল কি হবে তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ফোর পাই আর স্কোয়ার তাহলে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল উপরের অংশটা কি আছে অর্ধ আছে তাহলে অর্ধ ক্ষেত্রফল তাহলে পূর্ণ গোলকের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কোয়ার তাহলে আমরা হবে অর্ধ গোলকের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে প্রথমে আমরা হাফ দিব হাফ ইন্টু ফোর পাই আর স্কোয়ার এবার দেখো আমরা যদি এটা এটা কাটাকাটি করি তাহলে টু হবে তাহলে টু পাই আর স্কোয়ার হয় এবার আমরা মানটা বসাবো সেটা হলো টু পায়ের মান জানে আমরা থ্রি পয়েন্ট ওয়ান আর আর এর মান কত আর মানে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে দশ তাহলে ব্যাসার্ধ হচ্ছে দশ তারপরে দশ স্কোয়ার তার মানে দেখো দশ স্কোয়ার মানে একশো একশো সাত দুই গুণ করলে হবে দুইশো আর এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবার এটার সাথে এটা গুণ করলে হবে ছয়শো ছয়শো আঠাশ দশমিক তিন দুই বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে দেখো আমার এইখানে দুই নাম্বার প্রশ্নে কি বলা আছে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল বের করো তাহলে আমরা যদি দেখি ঘনবস্তুটির উপরে কী আছে দেখো তো উপরে একটা অর্ধগোলক আছে দেখো উপরে আছে কিন্তু একটা অর্ধগোলক এই যে এই যে এইটা হচ্ছে অর্ধগোলক এটা হচ্ছে অর্ধগোলক এই অর্ধগোলকের আমার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে অর্ধ তো এই ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে এই অর্ধগোলকের ব্যাস্ধ পেয়েছি দশ দেখো সিলিন্ডারের যেটা ব্যাসার্ধ সিলিন্ডারের যেটা ভূমির ব্যাসাদ্দ সেটা হবে অর্ধ গোলকের ব্যাসাদ্দ অর্ধ গোলকের পেয়েছে হচ্ছে দশ তাহলে উপরের ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল ইকোয়াল টু অর্ধ গোলকের ক্ষেত্রফল আর একটা পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ফোর পাই আর স্কোয়ার এখানে মানে আরের মান আর পায়ের মান বসে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যানচার চলে আসবে এখন আমরা এই তিন নং সমাধান করাবো বলা আছে ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল বের করো তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দেখো এখানে উপরে আছে অর্ধ অর্ধগোলকের ক্ষেত্রফল দরকার আর এই যে আমার নিচে আছে কি আর নিচে আসা হচ্ছে সিলিন্ডার তার ক্ষেত্রফল বের করো করবো কেউ দুইটা যোগ করলে অ্যানচার চলে আসবে তবে এই ক্ষেত্রে দেখো সেটা হলো যে সিলিন্ডার দেখো এখানে একটা আছে কি সিলিন্ডার আছে দেখো সিলিন্ডার আছে আর উপরে অর্ধ গোলক তাহলে সিলিন্ডারের উপরে একটা তল আছে আর অর্ধ নিচের একটা তল আসে এক্ষেত্রে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দেখো এখানে যে একটা কমন তল আছে এই কমন তলটা কিন্তু আমাকে বাদ দিতে হবে সেটা হলো আবারও বলছি সেটা হলো সিলিন্ডারের উপরের একটা তল আছে আর এই যে অর্ধগোলকের একটা তল আছে তো এই ত কমন তলটা কিন্তু আমাকে বাদ দিতে হবে যদি আমি ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কীভাবে বের করবো দেখো নিচে আমার নিচে কিন্তু এক একটা আছে দেখো এখানে নিচে একটা ভূমি আছে ভূমির ক্ষেত্রফল আগে বের করবো দেখো আমার সিলিন্ডারের নিচে কিন্তু একটা ভূমি আছে সেই ভূমির ক্ষেত্রফল বের করব এরপরে আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করব এরপরে আমরা অর্ধ গোলকের ক্ষেত্রফল বের করব অর্ধ ক্ষেত্রফল বের করব বের করে সবগুলা যোগ করব আবারও বলছি দেখো সেটা হলো আমার নিচের অংশের মানে সিলিন্ডারের ভূমি যেটা আছে ভূমিতে যে ক্ষেত্র ভূমি আছে সেই ভূমির ক্ষেত্রফল বের করব এরপরে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করব আর অর্ধ গোলকের ক্ষেত্রফল বের করবো বের করে তিনটা যোগ করব। যোগ করলে আমরা ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল পাবো তবে এই ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে যে আমার এই অর্ধ গোলকটা বা দেখো সেটা হচ্ছে যে আমার এইখানে কিন্তু সিলিন্ডারের উপরে একটা তল আছে আর এই অর্ধ গোলকের কিন্তু একটা তল আছে এই দুইটা যে সাধারণ একটা তল মানে কমন একটা তল এই তলটা কিন্তু এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে লাগবে না তার মানে আমরা এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দেখো এই যে আমার কিন্তু যে সিলিন্ডার সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল বের করব ভূমির ক্ষেত্রফল ভূমিটা কিন্তু একটা বৃত্তাকার তার মানে বৃত্তের ক্ষেত্রফল বের করব বৃত্তাকার যেহেতু তার মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কোয়ার আর এই যে সিলিন্ডার দেখো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ আর উপরে যে অর্ধ ছিল এই পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ফোর পাই আর স্কোয়ার এই তিনটা ক্ষেত্রফল যোগ করে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে দেখো ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি ভূমির ক্ষেত্রফল তাহলে দেখো এই ভূমির আমরা ক্ষেত্রফল বের করবো এইখানে যে ভূমি দেখো এইখানে কিন্তু এটা বৃত্ত বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনাল চিত্র দেখো এখানে যে ভূমি এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত মনে রাখবা সিলিন্ডারের ক্ষেত্রে এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত তাহলে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার এবার নিচের ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল এই যে ঘনবস্তুর বক্রতল এই তলটাকে বলা হয় বক্রতল এই বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ আর উপরের অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেখো পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে অর্ধগুলো ক্ষেত্রে এবার দেখোয়ার আর টু পাই আরিস্কার হবে থ্রি পাই আর স্কোয়ার আর এখানে ছিল টু পাই আর এইস সেটা লিখলাম এবার মানগুলো বসব থ্রি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান হচ্ছে দশ যেহেতু আর স্কোয়ার আছে তার মানে দশ স্কোয়ার হবে আর প্লাস এবার দেখো টু এবার পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে দশ আর এইচ এর মান হচ্ছে ষোলো এবার এগুলো ক্যালকুলেশন করো টোটালটা ক্যালকুলেশন করো এই পাশে টুকু ক্যালকুলেশন করো এই পাশে টুক ক্যালকুলেশন করো এবার যোগ করো যোগ করলে আসবে হচ্ছে উনিশশো সাতচল্লিশ দশমিক সাত নয় ঘন সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে অ্যান্সার দেখো খুব সহজেই কিন্তু অ্যান্সার চলে এসেছে জাস্ট তুমি এটা ক্যালকুলেশন করো তাহলেই চলে আসবে দেখো কী বলা ছিল যে এই যে ঘনবস্তুটা এর ক্ষেত্রফল বের করতে হবে বলা ছিল ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো এক্ষেত্রে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে হচ্ছে দেখো নিচে যেটা সিলিন্ডার এই যে ভূমির ক্ষেত্রে ভূমিটা একটা হচ্ছে বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্র সূত্র কি পাই আর স্কোয়ার এরপরে হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সিলিন্ডারের বক্রতল হচ্ছে এটা বক্রতলের ক্ষেত্র সূত্র কি সেটা হলো টু পাই আর কেস আর এরপরে হচ্ছে এর উপরে উপরে আসে হচ্ছে দেখো অর্ধগোলক তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ফোর পাই আর স্কোয়ার এবার এই তিনটা ক্ষেত্রফল যোগ করব যোগ করে ক্যালকুলেশন করলে এটা পাবো এটা হচ্ছে অ্যান্সার এখন আমরা এটা সমাধান করাবো বলা আছে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো তাহলে এই ঘনবস্তুটির যদি আমরা আয়তন নির্ণয় নির্ণয় করতে চাই নিচে আসে কি সিলিন্ডার আছে সিলিন্ডারের আমরা আয়তন বের করব। দেখো আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস তাহলে আমরা সিলিন্ডারের আয়তন বের করব। এরপরে আমরা অর্ধ আয়তন বের করবো দেখো পূর্ণ গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে ফোর বাই পাই আর কিউব তাহলে অর্ধ আয়তন বের করার সূত্র কী হবে ওয়ান বাই টু ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব এবার দুইটা আয়তন যোগ করে দেবো তাহলে এই অ্যান্সার চলে আসবে দেখো সেটা হলো এখানে আছে কি একটা সিলিন্ডার আছে আর একটা অর্ধগোলক আছে তাহলে এই সিলিন্ডারের আমরা আয়তন বের করব। এবার এই অর্ধগোলকের আয়তন বের করব বের করে দুইটা যোগ করে দেব যোগ করে দিলেই আমরা ঘনবস্তুটির আয়তন পেয়ে যাব তাহলে ঘনবস্তুটির আয়তন ইকুয়াল টু কি নিচের অংশের আয়তন দেখো নিচে আছে কি সিলিন্ডার নিচের অংশের আয়তন যোগ উপরের অংশের আয়তন নিচে কি আছে সিলিন্ডার আছে তার মানে সিলিন্ডারের আয়তন যোগ হচ্ছে কি অর্ধ আছে তার মানে অর্ধ আয়তন আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি হচ্ছে পাই আর এইচ তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর এইচ আর পূর্ণ গোলকের একটা পূর্ণ গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব যেহেতু অর্ধ গোলক যেহেতু অর্ধ তার মানে আগে একটা হাফ গুণ হবে তার মানে হাফ ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব এরপরে আমরা দেখো এই ক্যালকুলেশন করবো লিখলাম এরপরে দেখো আমরা যদি এখানে কাটি তাহলে এখানে হবে হচ্ছে টু তার মানে টু বাই থ্রি পাই আর কিউ এখন আমরা মানগুলা বসাবো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে দশ যেহেতু স্কোয়ার আছে তাহলে দশ স্কোয়ার বসাবো দেখো এই ব্যসার্ধ ব্যসার্ধ হচ্ছে কত দেওয়া আছে ব্যসার্ধ দেওয়া আছে হচ্ছে দশ তার মানে এখানে এই হচ্ছে দশ তার মানে ব্যাসাধ্য হচ্ছে দশ তার মানে আমরা আরের মান দশ বসাবো যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিবো আর এইচ এর মান হচ্ছে ষোলো দেখো এই উচ্চতা হচ্ছে ষোলো তার মানে এই উচ্চতা হচ্ছে ষোলো উচ্চতা দেওয়া আছে হচ্ছে ষোলো তার মানে এইচ এর মান হচ্ছে ষোলো বসাবো আর এই প্লাস প্লাস দিলাম এবার টু বাই থ্রি এবার পায়ের মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরের মান দেখো এখানে আমার অর্ধগোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু দশ অর্ধগোলকের ব্যাসার্ধ দশ তার মানে আর কিউব আছে তার মানে হবে হচ্ছে দশ কিউব এবার আমরা ক্যালকুলেশন করব। যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে এইটুক ক্যালকুলেশন করলে হবে এটা আর এটুক যদি ক্যালকুলেশন করি তাহলে হবে এইটা এইটার এটা যোগ করলে আসবে সাত হাজার একশো বিশ দশমিক নয় ছয় ঘন সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে আমার অ্যান্সার অবশ্যই প্রায় লিখবা কারণ দশমিকের পরে আরও অঙ্ক আছে আমরা দুই দশমিকের পর দুই অঙ্ক পর্যন্ত নিয়ে আসি তার মানে এইটা হচ্ছে অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে দেখো এখানে বলা ছিল প্রশ্নে যে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো তাহলে ঘনবস্তুটির আয়তন কি হবে সেটা হলো যে সিলিন্ডারের আয়তন যোগ অর্ধগোলকের আয়তন সিলিন্ডারের আয়তন আর অর্ধগোলকের আয়তন যোগ করলে আমরা ঘনবস্তুটির আয়তন পাবো তাহলে সিলিন্ডারের আয়তন বের করার সূত্র পাই আর স্কোয়ার এইস আর অর্ধগোলকের আয়তন হবে ওয়ান বাই টু ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এখন আমরা দেখো দুইটা যোগ মানে এখানে আমরা এ আর এবং এইচ এর মান বসিয়ে যোগ করে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তো যদি আমি একবারে এক ঝলক বলতে চাই এক নং অঙ্ক মানে চারটা অঙ্ক একবারে বলতে চাই এখন বলা ছিল যে ঘনবস্তুটির উপরের অংশ অর্ধ আকার হলে ঘনবস্তুটির উচ্চতা কত তাহলে দেখো এখানে নিচের সিলিন্ডারের ব্যাসার্ধ দিয়ে আসা হচ্ছে দশ তাহলে এই আমার গোলকের ব্যাসাধ্য হবে হচ্ছে দশ আর সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে হচ্ছে ষোলো তাহলে ঘনবস্তুটির উচ্চতা হবে কত ষোলো আর দশ যোগ করলে হবে ছাব্বিশ তার মানে এটার অ্যান্সার ছাব্বিশ ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে উপরে আসে হচ্ছে কি ঘনবস্তুর উপরে আছে কি দেখো উপরে আছে একটা অর্ধগোলক এই অর্ধগোলকের ক্ষেত্রফল সমান কী হবে পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর অর্ধগোলকের ক্ষেত্রে এখানে আমরা হাফ গুণ করে দেব তাহলে এখানে আরের মান বসাবো কত দশ বসে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে সেটা হলো যে এইখানে আমার আছে হচ্ছে সিলিন্ডার সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কয়ার এরপর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইস আর হচ্ছে আমার অর্ধ গোলকের অর্ধ গোলকের ক্ষেত্রফল অর্ধ ক্ষেত্রফল হবে কত ওয়ান বাই টু ইন্টু ফোর পাই আর স্কয়ার ফোর পাই আর স্কার এই ক্ষেত্রে কিন্তু মানে সিলিন্ডারের উপরের যে তল এবং আমার হচ্ছে গোলকের যে তল এখানে একটা কমন তল আছে সেই কমন তলটা কিন্তু আমরা নেব না এবার এখানে আর এবং এইচ এর মান বসে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো নিচে আছে সিলিন্ডার সিলিন্ডারের আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর হচ্ছে আমার উপরে আছে হচ্ছে অর্ধগোলক তাহলে অর্ধ আয়তন হবে ওয়ান বাই টু ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউ ফোর বাই থ্রি পাই আর কি আর আরের মান বসাও বসিয়ে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে বলো তো দেখি এই অঙ্কটা ইজি না সহজ তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবো অঙ্কটা ইজি না সহজ নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স এটা হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা ভার্সন আর এই পাশে হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইয়ের ইংরেজি ভার্সনের কাভার যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করবে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় দ্রুত সংগ্রহ করবে আজকের পর্বে আমরা এই অঙ্কটার সমাধান করাবলাম আগামী পর্বে নতুন কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব আজকের মতো তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল